নমস্কার, আজকে আমি সকালবেলায় বলেছিলাম যে আজকে আমার অনেক প্রোগ্রাম আছে। প্রোগ্রামের মধ্যে হচ্ছে আমাদের বর্ণনাগরে অনেক কিছু দেখার জিনিস আছে যেগুলো আমি অন্তত দেখিনি। তার মধ্যে যেমন হচ্ছে রামকৃষ্ণ ঘাট, আমাদের বর্ণনাগরের শ্মশান ঘাট, রামকৃষ্ণ আপনার রতনবাবুর শ্মশান ঘাট। হ্যাঁ, ওখানে রামকৃষ্ণদেবের পুরানো হয়েছিল, ওখানে স্বামী অবেদানন্দকে পুরানো হয়েছিল এবং সীমাকে পুরানো হয়েছিল দেখলাম আমি। এটা কিন্তু অনেকেই জানে না, যাকে আমি সেটা আমার সকালবেলায় প্ল্যান ছিল, আমি আপনাকে আপনাদের বলেছিলাম, আমি আজ গেলাম। হ্যাঁ, যাওয়ার পরে সত্যি আমি অভিভূত হয়ে গেলাম ওটা সৌন্দর্য দেখে। ওখানে ঢুকতে দেয় না, ছবি তুলতে দেয় না, তাও আমি লুকিয়ে ছবি তুলেছি। তা সংক্ষিপ্ত কিছু আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ওখান থেকে, রামকৃষ্ণদেবের সম্বন্ধে সেটা আমি আপনাদের জানাচ্ছি। রামকৃষ্ণদেব কামারপুকুরে জন্মগ্রহণ করেছিলেন, আপনারা সবাই জানি। ওনার বাবার নাম ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় আর মার নাম ছিলেন চন্দ্রমণি দেবী। কেমন, উনি জন্মগ্রহণ হয়েছিলেন 1836 সালে। শোনা যায় যে চন্দ্রমণি দেবী মন্দিরে পুজো করছিলেন, শিবের পুজো করছিলেন, সেই শিবের থেকে গদাধরের থেকে একটা জ্যোতি ওনার গায়ে চলে আসে এবং উনি ওনার স্বামীকে বলেন, আমি তারপর থেকে আমি প্রসবের মতন আমি ভাবি, এবং সেই থেকেই ওনার গদাধরের জন্ম হয়। সেই জন্য রামকুবাই ক্ষুদিরাম বাবু মানে ওনার বাবা, ঠাকুরের বাবা, ওনার নাম রাখে গদাধর। গদাধর পাশেই বাড়িতেই লাহাবাড়িতেই ওনার নানা রকম পণ্ডিতদের কাছে পড়াশোনা মন ছিল না, মন থাকতো না, তাই জন্য ওখানে অনেক পণ্ডিত মানুষরা আসা যাওয়া করতেন। সেই থেকেই রামায়ণ, মহাভারত, বেদ বেদান্ত সমস্ত পাঠ হতো, উনি সেটা শুনে শুনে খুব মন দিয়ে শুনতেন। যাকে রামবাবু মানে ওনার দাদার কাছে থেকে দাদা কলকাতায় চলে আস কলকাতা আসেন এবং একটা পাঠশালা বন্ধ খোলেন। দাদা পণ্ডিত মানুষ ছিলেন, পাঠশালা বন্ধ খোলেন। সেই 16 বছর বয়সেই গদাধর দাদার সঙ্গে কলকাতা চলে এসে দাদাকে হেল্প করতেন, দাদা নানান জায়গায় পুজো টুজো করে করতেন আর কি। হ্যাঁ, সেই 1956 সালে দক্ষিণেশ্বরে নিয়ে আসেন দাদা, দক্ষিণেশ্বরে নিয়ে এসে যেন নাকি ওনার দাদা মারা যাবার পরে রানী রাসমণি জামাইবাবু মথুরবাবু গদাধরকে দেন যে তুমি এখন থেকে মা ঠাকুরের সেবা করো, ঠাকুরের সেবা করো। ঠাকুরের সেবা টেবা করতে প্রথমে উনি রামের রাম মূর্তি ছিলেন ওখানে, এটা রামের, হ্যাঁ, সেই মূর্তি পুজো পুজো করতেন। তখন তো দাদা মাকারি পুজো করতেন। দাদার দারুণ গত হওয়ার পরে ওনাকে গদাধরকে মথুরবাবু বললো তুমি এবার এখন থেকে পুজো করবে। সেই থেকে পুজো করছেন, তারপর গদাধরের পুজো করতে করতে নানা রকম উনি ঠাকুরের সঙ্গে মানে মাকালির সঙ্গে নানা অঙ্গভঙ্গি করতেন। এদিকে তখন থেকে কিন্তু দক্ষিণেশ্বরে সাধু সন্ন্যাসীদের আনাগোনা হতো, সাধু সন্ন্যাসীদের আনাগোনা হতো। এই 1861 সালে ভৈরবী যোগেশ্বরের কাছে উনি তন্ত্র সাধনা শিখলেন, তন্ত্র সাধনা সম্বন্ধে নানারকম শিখতে থাকলেন। 1865 সালে তোতাপুরীর কাছে উনি দীক্ষা নেবার জন্য বলেন এবং দক্ষিণেশ্বরে ওনাকে দীক্ষা দেওয়া হয়। রামকৃষ্ণদেব ওখানে দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে উনি ধ্যান ধারণা করতেন। তোতাপুরীর কাছে বেদান্ত সম্বন্ধে তন্ত্র সাধনা করতেন। একদিন তন্ত্র সাধনা করতে করতে রামকৃষ্ণদেব সমাধিস্থ মতন হয়ে যান। সেই দেখে তোতাপুরী ওনাকে বলেন, তুমি তো পরমহংস। হ্যাঁ, সেই থেকে ওনার নাম হয়ে যায় পরমহংসের উপাধি পান। হ্যাঁ, তারপরে এইভাবে উনি নিজের ক্ষমতায় মাকালির সঙ্গে
নানা রকম অঙ্গমুখী নানা নানা রকম মা কালীকে সঙ্গে খেলা করা, মা কালীকে খাওয়ানো, মা কালী সেবা, এইসব দেখে মানে সবাই ওনাকে পাগলা 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 বলতো। কিন্তু মধুরবাবুকে তো চিনতেন, মধুরবাবু বুঝতেন না উনি আসল সাধক, ওনার মধ্যে অলৌকিক শক্তি আছে, সেই জন্য ওনাকে সবসময় ওনাকে উনি মানে সেবা করতেন, ঠাকুরকে সেবা করতেন, এবং ওখানে একজনকে রেখে দিয়েছিলেন যে ওনাকে সেবা করার জন্য। ওনার যে এই এই যে কাণ্ড কারখানাগুলো যাতে আগে তখনকার দিনের ব্রাহ্মণরা নিচু চোখে দেখতেন, নানা রকম ওনার নামে কুৎসা রটাতেন। আমাদের তখনকার দিনে হিন্দু সমাজ হিন্দু ধর্মটা খুব একটা ভালো ছিল না, হ্যাঁ, ব্রাহ্মণদের এত আধিপত্য ছিল, ওনারা যা বলবেন তাই করতে হতো। কিন্তু মধুরবাবু রানী রাসমণি সেটা শুনতেন না, উনি ভাবতেন যে না আসল লোককে আমাদের বার করতে হবে। সেই দেখে রামকৃষ্ণ দেবের এই সব কাণ্ড ওনারা বুঝতে পেরেছেন, না ওনার মধ্যে বিশাল একটা শক্তি আছে, ইনি যে করছে যে পাগলা মনে হয় ঠিক উনি সাধক, মা কালী সত্যি পাথরের মধ্যে উনি জাগ্রত করেছেন, মা কালী গিয়ে জাগ্রত করেছেন, প্রাণ দিয়েছেন, সেই ওনার যে পাগলা মতো ভাবছেন সেটাকে ওনারা সোজা সত্যিভাবে নিয়েছেন। হ্যাঁ, এইভাবে করতে করতে উনি ওনার মধ্যে নানা রকম বড় বড় যারা কেশব সেন, বিবেকানন্দ, অভেদানন্দ, নানা রকম পণ্ডিত লোকেরা আসতো, গিরিশ ঘোষ, ওনার আসতে থাকলো। এই করে করে তারা ওনার শিষ্যত্ব লাভ করতে লাগলেন। এই এই করে তারপর 1855 ঠাকুরের গলায় ক্ষতরোগ ধরল। সেই ক্ষতরোগের জন্য ওনাকে রামকান্ত বস্তিতে একজন বাড়িতে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। চিকিৎসা যখন করা হচ্ছে, চিকিৎসা করা হচ্ছে, কোনো চিকিৎসাতে কোনো কাজ হচ্ছে না, চিকিৎসাতে কোনো কাজ হচ্ছে না। 1886 1 জানুয়ারিতে উনি গায়ে চাদর মাথায় টুপি পরে উনি সিঁড়ি দিয়ে নেমে এলেন, এবং গিরিশ ঘোষ ওনার একান্ত শিষ্য ছিলেন, ওনার কথা নানা সবাইকে বলে বেড়াতেন। উনি যখন নেমে এসে গিরিশ ঘোষকে জিজ্ঞেস করলেন তুমি আমার মধ্যে কী দেখেছো, তখন গিরিশ ঘোষ বলল সবাই যা কেউ যখন বলতে পারেনি আমি কী বলবো আপনাকে। সেই কথা শুনে ঠাকুরে খুব আনন্দিত হলো এবং তার সমাধিস্থ মতন হয়ে গেল। সেই ওনার উজ্জ্বল মুখ দেখে, ওনার শরীরে ইয়ে দেখে সবাই অভিভূত হয়ে গেল। সবাই গিরিশ ঘোষ বলল জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ বলে চিৎকার করতে থাকলো। সব শিষ্যরা চলে এলো, শিষ্যরা চলে এসে ওনার পায়ের মধ্যে ফুল দিল, সেই পায়ে ফুলে উনি তুলে সবাইকে শিষ্যদের বলল তোমাদের চৈতন্য হোক। হ্যাঁ, সবাই উনি তখন উনি কল্পতরু হলেন। 1886 1 ভাদ্র একটা সময় তো ওনার রোগটা আরো বেড়ে যাচ্ছে। সেই ভাদ্র মাসে একটার সময় উনি আরো অসুস্থ হয়ে পড়লেন। তখন উনি সেই রাতের খাবারটা খেয়ে উনি কালী কালী বলে তিনবার কালী বলে উনি শুয়ে পড়লেন। শুয়ে পড়ে উনি তখন উনি দেহত্যাগ করলেন। তখন ওনার বয়স ছিল একান্ন বছর বয়সে উনি দেহত্যাগ করলেন। তখন তারপরে ওনাকে নিয়ে আসা হয় আমাদের এই বড়নগরে এই ঘাটে পুরাণ হয়। আমি ছবি দেখে আপনারা দেখুন, ছবি দিয়ে খুব সুন্দর লাগছে জায়গাটা, সম্পূর্ণ আমি লুকিয়ে লুকিয়ে তুলেছি যদিও, হ্যাঁ, অতটা ভালো করে তুলতে পারিনি। স্বামী রামকৃষ্ণদেব, ঠাকুর রামকৃষ্ণদেব, তার পাশে অভেদানন্দ এবং শ্রীমার চিতা বেদি করা আছে সুন্দর করে গঙ্গার পাড়ে, সুন্দর লাগছে। আমরা জয় ঠাকুর রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, রামকৃষ্ণ রামকৃষ্ণ, জয় নম 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 নম। আমার কথাটা শেষ হলো। আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন আরও অনেক কিছু জানার জন্য। জয় রামকৃষ্ণ, আমাকে মঙ্গল করো।